ক্লাস ওয়ানের বাচ্চারা, তোমরা ইংরাজি বইয়ের 13 পেজ খোলো। আগের ক্লাসে আমরা এর ব্যবহার শিখেছি, আজকে আমরা আবারও পড়ছি যে যেগুলোর আগে, অর্থাৎ যে ওয়ার্ডে এতে প্রথমে ভাওয়েল থাকে তার আগে কিন্তু অ্যান বসে। যেমন আবারও আজকে পড়ছি অ্যান অক্স, একটি ষাঁড়, অ্যান অ্যান্ট, একটি পিঁপড়ে বা পিপীলিকা, অ্যান অ্যাপেল, একটি আপেল, অ্যান এগ, একটি ডিম, অ্যান অ্যাশ, একটি গাধা, অ্যান আউল, একটি পেঁচা, অ্যান অরেঞ্জ, একটি কমলা লেবু, অ্যান আমব্রেলা, একটি ছাতা, অ্যান অনিয়ন, একটি পেঁয়াজ, অ্যান এরোপ্লেন, একটি উড়োজাহাজ, অ্যান ইঙ্কপট, একটি কালির দোয়াত, অ্যান ইগল, একটি ইগল পাখি। সবগুলো যদি তোমরা খেয়াল করো খুব ঠান্ডা মাথায়, তাহলে দেখো ইউ ও এ আই এগুলো সবই কিন্তু ভাওয়েল, তাই তার আগে অ্যান বসেছে। তাহলে তোমাদের বুঝতে অসুবিধা নেই যে ভাওয়েল দিয়ে শুরু, অর্থাৎ এ ই আই ও দিয়ে ইউ, এই 5টা লেটার দিয়ে শুরু এমন ওয়ার্ডের আগে একটা বোঝালে কিন্তু অ্যান বসে। ঠিক সেভাবেই পরের দেখো রয়েছে, না এটা নয়, ডি নয়। এরপরে দেখো আছে কনসোনেন্টের ব্যবহার, অর্থাৎ আচ্ছা কনসোনেন্টের ব্যবহারটা আমরা আগের ক্লাসে পড়েছি, তাই তো? কনসোনেন্ট দিয়ে শুরু, তাহলে আমি যদি আবার একটু তোমাদের রিভাইজ মতন করিয়ে দিই, তাহলে কি না কনসোনেন্ট দিয়ে শুরু এমন শব্দের আগে এ বসে, আর ভাওয়েল দিয়ে শুরু এমন শব্দের আগে কিন্তু অ্যান বসে। ঠিক আছে, তাহলে তোমরা এর ব্যবহার আর অ্যানের ব্যবহারটা ভালো করে করো।